আবারও ভারতে বৃষধসের ঘটনা ঘটল। পোস্তা শিলিগুড়ির পর এবার বৃষধসের ঘটনা ঘটল কলকাতার কাছাকাছি কাকদ্বীপ এলাকায়। নির্মাণ কাজ চলাকালীন সময় হুড়মুড় করে ভেঙে পড়েছে ব্রিজটি। সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার কালনাগিনী খালের উপর স্টিমার ঘাটের কাছে ব্রিজটি তৈরি করা হচ্ছিল। নির্মাণাধীন ব্রিজটি আচমকায় ভেঙে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন আগে বৃষ্টিতে ফাটল ধরা পড়েছিল। প্রশাসনকে সে কথা জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নির্মাণাধীন বৃষ্টি ধসে পড়ায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। পোস্তা এবং শিলিগুড়িতেও একইভাবে নির্মাণাধীন ব্রিজ ভেঙে পড়েছিল, মৃত্যু হয়েছিল অনেকের। আর সম্প্রতি মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ায় তিনজনের মৃত্যু হয়।